শনাক্ত 1383 এবং শনাক্তের হার 11.09। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করাই হবে আগামী দিনের কূটনীতি। জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ স্মরণে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হওয়ার কারণেই সরকারের প্রতি মানুষের আস্থা বেড়েছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। Le Sheikh Mujibur Rahman, Premier ministre du Bangladesh. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে 1974-এ বাংলায় ভাষণ দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মর্যাদা তুলে ধরেছিলেন বিশ্বসভায়। বঙ্গবন্ধুর ভাষণে উঠে এসেছিল বিশ্বের অধিকার বঞ্চিত মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় সাহসী উচ্চারণ এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। দিবসটি স্মরণে আলোচনায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তুলে ধরেন শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধ বিশ্ব প্রতিষ্ঠায় তার অঙ্গীকারের কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আয়োজনে গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন পররাষ্ট্র নীতির কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। আমরা চাই সারা বিশ্বে শান্তি থাকুক, আর এই করোনা নামে এখন যে মহা দুর্যোগ আমাদের দেখা দিয়েছে, এই করোনার হাত থেকেও বিশ্ব মুক্তি পাক, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। এবং আবার অর্থনীতি চলা সচল হোক, সবাই মানুষ আমরা সুন্দরভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারুক, সেই জন্য সারা বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের কূটনৈতিক মিশনের দায়িত্ব এখন পরিবর্তন হয়েছে, সেটা হলো এখন শুধু রাজনৈতিক মানে কূটনীতি না, এখন ডিপ্লোম্যাসিটা ইকোনমিক ডিপ্লোম্যাসিতে চলে গেছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো, সকলের সঙ্গে মিশে কীভাবে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা যায়, উন্নয়ন করা যায়, একে অপরকে কীভাবে সহযোগিতা করা যায়, একে অপরের সহযোগিতার মধ্যে দিয়ে বিশ্বে শান্তি কীভাবে নিয়ে আসা যায়, সেইভাবেই আমাদের ডিপ্লোম্যাসি এখন চালাতে হবে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় উন্নয়ন চলমান রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার করোনা সংকট মোকাবেলায় প্রণোদনা দিয়েছে বলেই অর্থনীতি সচল আছে। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এটা তো প্রতিনিয়ত ব্যাপার। সেই সাথে সাথে আবার মাঝে মাঝে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, 75-15 আগস্ট যে ঘাতকের দল জাতির পিতাকে হত্যা করেছিল তার দোষক যারা, তাহলে এ দেশে কোনো স্থিতিশীল সরকার থাকবে তা কখনোই চায় না, যার জন্য মাঝে মাঝেই চেষ্টা করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। আমাদেরকে সব অবস্থায় মোকাবেলা করতে হয়, কিন্তু আমরা সেটা করতে সক্ষম হয়েছে একটাই কারণে, জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। এর আগে ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দুটি বইয়ের। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।